আসসালামু আলাইকুম। স্ক্রিনে যে ছবিটি বা যে নোটিশটি দেখতে পাচ্ছ সেটি হচ্ছে তোমাদের ফিনান্স অ্যান্ড ব্যাংকিং বিষয়ে দ্বিতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্টের নোটিশ। তো প্রথমে যেটা দেখব আমরা সেটা হচ্ছে কোন অধ্যায় থেকে আমাদের দ্বিতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্টটি করতে হবে সেটা দেখব। আমাদের তৃতীয় অধ্যায় হচ্ছে অর্থের সময় মূল্য। এই অধ্যায় থেকে আমাদের দ্বিতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে। অ্যাসাইনমেন্ট: বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণের অর্থের ভবিষ্যৎ, মূল্যের ভূমিকা নিরূপণ। শিক্ষণফল: অর্থের সময় মূল্যের মূল্য ধারণা ব্যাখ্যা করতে হবে। অর্থের বর্তমান মূল্য ও ভবিষ্যৎ মূল্যের মধ্যে সম্পর্ক: অর্থের ভবিষ্যৎ মূল্য নির্ণয় করে বিনিয়োগ সিদ্ধান্ত নিতে হবে। নির্দেশনা: যেভাবে আমরা এই অ্যাসাইনমেন্টটি কমপ্লিট করব, উদাহরণ সহ অর্থের সময় মূল্য নির্ধারণ ব্যাখ্যা, উদাহরণ সহ অর্থের ভবিষ্যৎ মূল্য বার্ষিক চক্রবৃদ্ধির প্রক্রিয়া ব্যাখ্যা, উদাহরণ সহ বছরে একাধিকবার চক্রবৃদ্ধি কারণের মাধ্যমে ভবিষ্যৎ মূল্য নির্ণয়ের ব্যাখ্যা। একটি সমস্যা, এটি সমাধান করতে হবে। একজন চাকরিজীবী জমি বিক্রয় করে 10 লক্ষ টাকা পায়। তিনি 5 বছরের জন্য টাকাগুলো 2টি ব্যাংকে রাখতে চান। একটি ব্যাংকে 6 লক্ষ টাকা এবং অন্য ব্যাংকে 4 লক্ষ টাকা রাখেন। এজন্য এক্স ও ওয়াই দুটি ব্যাংক যোগাযোগ করলে এক্স ব্যাংক 9% চক্রবৃদ্ধি মুনাফা, ওয়াই ব্যাংক 8.50% সাপ্তাহিক চক্রবৃদ্ধি মুনাফা দিতে চান। এমতো অবস্থায় কোন ব্যাংকে কত টাকা রাখলে অধিক লাভবান হবেন তা নিয়ে তিনি সিদ্ধান্তহীনতায় ভুগছেন। তা বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণের জন্য তোমাকে যৌক্তিক পরামর্শ দিতে হবে। তো এটা ছিল নির্দেশনা, ঠিক এভাবে অ্যাসেম্বলি কমপ্লিট করতে হবে। এখানে মূল্যায়ন নির্দেশনা আছে, তোমরা চাইলে দেখে নিতে পারো। আর এই অ্যাসাইনমেন্টের জন্য বরাদ্দকৃত মার্ক হচ্ছে 20 মার্কস। যদি অ্যাসাইনমেন্টটি সুন্দরভাবে কমপ্লিট করতে পারো তাহলে তোমরা 20 মার্কস পাবা ইনশাল্লাহ। তো এটা ছিল নোটিশ। এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে উত্তরে চলে যাব। এখন আমরা উত্তরে চলে আসছি। প্রথমে যেটা আছে অর্থের সময় মূল্যের ধারণা। অর্থের সময় মূল্য বলতে অর্থের প্রতি এককের মূল্য সময় পরিবর্তনের সাথে সাথে যে পরিবর্তন হয় তাকে বোঝায়। যেমন আজকে 1000 টাকা এবং আজকে থেকে 1 বছর পরে 1000 টাকার মূল্য সমান নয়, অর্থাৎ আজকে 1000 টাকা অধিকতর মূল্যবান। এটাই অর্থের সময় মূল্য ধারণা। অর্থায়নের দৃষ্টিতে সময় পরিবর্তনের সাথে সাথে ভবিষ্যতে প্রাপ্ত অর্থের মূল্যের পরিবর্তন ঘটে। সময়ের পরিবর্তনের সাথে অর্থের মূল্যের এই পরিবর্তনকেই অর্থ সময় মূল্য বলে। যেমন তুমি তোমার বন্ধু হাসানের নিকট 1000 টাকা পাও, এমন তো অবস্থা হাসান বলল 1000 টাকা এখন পরিশোধ না করে 1 বছর পর পরিশোধ করবে। অর্থাৎ সময় মূল্য ধারণা অনুসারে আজকে 1000 টাকা আর 1 বছর পরে 1000 টাকা সমান মূল্য বহন করে না। ধরো সুদের হার শতকরা 12 টাকা, অর্থাৎ তুমি যদি জানতা জনতা ব্যাংকে আজকে 1000 টাকা জমা রাখো তবে আগামী বছর ব্যাংক তোমাকে 1100 টাকা দেবে। সুতরাং আজকে 1000 টাকা আগামী দিনে আগামী বছরের 1100 টাকার সমান মূল্য বহন করে। উপযুক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায় ক, বর্তমান প্রাপ্ত অর্থ ভবিষ্যতে প্রাপ্ত অর্থের চেয়ে বেশি মূল্যবান। খ, বর্তমানে প্রাপ্ত নির্দিষ্ট সুদের হার বিনিয়োগ করা যায় এবং বর্তমানে অর্থ প্রাপ্ত ও ভবিষ্যতের অর্থ প্রাপ্তের পার্থক্যের কারণ হল সুদের হার। সুতরাং অর্থের সময় মূল্য বলতে সময়ের পরিবর্তনের সাথে সাথে অর্থের মূল্যের যে হ্রাস বা বৃদ্ধি পায় তাকে বোঝায়। অর্থের ভবিষ্যৎ মূল্য ও চক্রবৃদ্ধি প্রক্রিয়া: ভবিষ্যৎ মূল্য বলতে বর্তমানে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ কোনো ব্যাংক অথবা অন্য কোনো সম্পদ নির্দিষ্ট হারে বিনিয়োগ করলে ভবিষ্যতে একটি নির্দিষ্ট সময় পরে যে নগদ অর্থ পাওয়া যায় তাকে বোঝায়।
ভবিষ্যৎ মূল্য নির্ধারণ করার প্রক্রিয়াকে চক্রবৃদ্ধিকরণ প্রক্রিয়া বলা হয়। যেমন জনাব সালাম আজকে সোনালী ব্যাংকের সঞ্চয় হিসেব শতকরা 8% সুদে 1,000 টাকা জমা রেখে 5 বছর শেষে কত টাকা ফেরত পাবে। জনাব হাসান আজকে 7 বছর পর 60,000 টাকা দিয়ে একটি ল্যাপটপ ক্রয় করতে চান, সুদের হার 10%, তাকে বর্তমানে কত টাকা ব্যাংকে জমা রাখতে হবে, ইত্যাদি অর্থের ভবিষ্যৎ মূল্যের উদাহরণ। জনাব রুস্তম আজকে 1,000 টাকা সোনালী ব্যাংকে 10% সুদে জমা রেখে 1 বছর পর ব্যাংক তাকে দিবে 10%, অর্থাৎ সুদের হার শতকরা 10 হলে আজকে 100 টাকা, 1 বছর পরে 110 টাকা এবং 2 বছর পরে 121 টাকা সমমূল্য বহন করে। এই 100 টাকাকে বর্তমান বলে বলে আর এবং 110 ও 121 টাকাকে ভবিষ্যৎ মূল্য বলে। বর্তমান মূল্য জানা থাকলে নিম্নে সূত্রের সাহায্যে ভবিষ্যৎ মূল্য নির্ণয় করা যায়। ভবিষ্যৎ মূল্য FV PV 1+I ইনভার্স N। PV হচ্ছে ভবিষ্যৎ মূল্য, FV হচ্ছে ভবিষ্যৎ মূল্য, PV হচ্ছে বর্তমান মূল্য, I হচ্ছে সুদের হার, N হচ্ছে সময় বা মেয়াদকাল। একটু উদাহরণ দিয়ে দেখি বিষয়টা। জনাব মিজান আজকে সোনালী ব্যাংকের সঞ্চয় হিসেব শতকরা 10% হারে সুদে 5,000 টাকা জমা রাখল। 1 বছর, 2 বছর, 3 বছর শেষে কত টাকা ফেরত পাবে। আমরা জানি FV সমান PV 1+I ইনভার্স N। PV হচ্ছে 5,000 টাকা, I হচ্ছে 10%, মেয়াদ হচ্ছে 1, 2, 3 বছর। ভবিষ্যৎ মূল্য FV হচ্ছে হার, 1 বছরের জন্য এই সূত্রটা ফলো করলে পাবে 5,500 টাকা, তৃতীয় বছর পাবে 6,050 টাকা, তৃতীয় বছর পাবে 6,655 টাকা। সুতরাং ভবিষ্যৎ মূল্য নির্ধারণের জন্য উপযুক্ত উদাহরণের যে প্রক্রিয়াটি ব্যবহার হয়েছে তাকে চক্রবৃদ্ধি পদ্ধতি বলে। এখানে 1 বছরে 5,500 টাকা ভবিষ্যতে মূল্যের মধ্যে আসল 5,000 টাকা এবং সুদ 10% হারে সুদের পরিমাণ 500 টাকা। একইভাবে দ্বিতীয় বছর পরে সুদের পরিমাণ আরও 500 টাকা হলে দ্বিতীয়বারের ভবিষ্যৎ মূল্য হওয়া উচিত 6,000 টাকা, কিন্তু দ্বিতীয় বছর পরে ভবিষ্যৎ মূল্য হবে 6,050 টাকা। এ কারণে দ্বিতীয় বছর শুরুতে আসল ধরা হয় 5,500 টাকা এবং তাতে করে দ্বিতীয় বছর 10% হারে 550 টাকা। এভাবে প্রথম বছরের সুদ আসলকে দ্বিতীয় বছরের সুদ আসল ধরে দ্বিতীয় বছরের সুদ কার্য করার প্রক্রিয়াকে চক্রবৃদ্ধিকরণ পদ্ধতি বলে। চক্রবৃদ্ধিকরণ পদ্ধতিতে প্রতি বছর সুদ আসলের উপর সুদ ধার্য করে ভবিষ্যৎ মূল্য নির্ধারণ করা হয়। অর্থাৎ সুদ আসলের উপর যে সুদ প্রদান করা হয় তাকে চক্রবৃদ্ধি সুদ বলে। বছরে একাধিক চক্রবৃদ্ধির কারণ এর ক্ষেত্রে ভবিষ্যৎ মূল্য নির্ণয় প্রক্রিয়া। চক্রবৃদ্ধিকরণ এর ক্ষেত্রে বার্ষিক চক্রবৃদ্ধি এবং বছরে একাধিকবার চক্রবৃদ্ধির কারণের মাধ্যমে ভবিষ্যৎ মূল্য হিসাব করা যায়। বছরে একাধিকবার চক্রবৃদ্ধির কারণের ক্ষেত্রে ভবিষ্যৎ মূল্য নির্ণয় এর সূত্রে এম ব্যবহার করা হয়, যেখানে প্রতি মাসে চক্রবৃদ্ধির ক্ষেত্রে এম এর মান 12, ত্রিমাত্রিক জন্য এম এর মান 6, দ্বিমাত্রিকের জন্য এম এর মান 6, ত্রিমাত্রিকের জন্য এম এর মান 4, সাপ্তাহিক হচ্ছে 52। যেমন যদি কোনো ব্যাংকে 1,000 টাকা 5 বছরের জন্য জমা রাখা হয় এবং ব্যাংক যদি 10% হারে 10% হচ্ছে মাসিক চক্রবৃদ্ধি প্রদান করে, তাকে 5 বছর ধরে মূল্য হবে। তো
যদি কোনো ব্যাংকে 1,000 টাকা 5 বছরের জন্য জমা রাখা হয় এবং ব্যাংকে যদি 10% হারে মাসিক চক্রবৃদ্ধি প্রদান করে 5 বছরের জন্য, 5 বছর পরে মূল্য হবে এনবি পিবি গুণন 1+ আই ডিভাইড বাই এন ইনভার্স এম এন। এটা হচ্ছে ফর্মুলা। এই ফর্মুলা এফবি, এফবি তো আমরা জানি না, হচ্ছে পিবি হচ্ছে 1,000, পিবি হচ্ছে 1,000 ওয়ান ওয়ান, আয়ের মান হচ্ছে 10%, 100 কে যদি 10 দিয়ে ভাগ করে তাহলে 0.1, হচ্ছে এম এর মান হচ্ছে 12 বছর 12 মাস 12, আর হচ্ছে এম এন, এন হচ্ছে 5 বছর, আর হচ্ছে ইন্টু 12 12, এটাকে যদি সমাধান করা হয় তাহলে বেড়াবে 1,645.20 টাকা প্রায় বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণ। আমরা জানি বার্ষিক চক্রবৃদ্ধির ক্ষেত্রে ভবিষ্যৎ মূল্য কোনো কিছুর উল্লেখ না থাকলে বার্ষিক বার্ষিক চক্রবৃদ্ধির হার হচ্ছে 9%, মানে 0.09। বছর সংখ্যা হচ্ছে এন এর মান হচ্ছে 5 বছর, সূত্রে এই মানগুলো বসাই দেই তাহলে হবে 9,23,160 টাকা প্রায়। আবার সাপ্তাহিক যদি চক্রবৃদ্ধির ক্ষেত্রে ভবিষ্যৎ মূল্য নির্ণয় করি তাহলে দাঁড়াবে, এখানে এক্স ব্যাংকের ক্ষেত্রে বর্তমান মূল্য হচ্ছে 4,00,000 টাকা, ঠিক আছে। বার্ষিক চক্রবৃদ্ধি হার হচ্ছে 8.5%, তার মানে হচ্ছে 0.085। সংখ্যা বছর হচ্ছে 5 বছর, বছরে চক্রবৃদ্ধির সংখ্যা হচ্ছে 5। এখানে যদি আমরা এই সূত্রে মানগুলো বসাই দিই তাহলে বের হবে 6,11,640 টাকা। ক্লিয়ার? এক্ষেত্রে 5 বছর পর মোট পাবেন 9,23,160 টাকা যোগ 6,11,660 টাকা, চল্লিশ টাকা, এটাকে যদি যোগ করা হয় 15,34,800 টাকা প্রায়। আবার যদি এক্স ব্যাংকে 4,00,000 টাকা, ওয়াই ব্যাংকে 6,00,000 টাকা জমা হয় তবে এক্স ব্যাংকে ভবিষ্যৎ মূল্য, ভবিষ্যৎ মূল্য সূত্র হচ্ছে আগে দেখাইছি এফবি পিবি গুণন 1+ এন ইনভার্স এন, আই হবে 1+ আই ইনভার্স এন। এটাকে যদি সূত্রের মানগুলো এখানে বসাই দিই তারপরে বের হবে 6,15,740 টাকা প্রায়। ওয়াই ব্যাংকে ভবিষ্যৎ মূল্য মানগুলো যদি আমরা বসাই দিই তাহলে বেরোবে 9,77,760 টাকা প্রায়। এক্ষেত্রে 5 বছর পর মোট পাবে 6,15,440 টাকা যোগ 9,17,460 টাকা, এটাকে যদি যোগ করা হয় তাহলে বেরোবে 15,32,900 টাকা প্রায়। সিদ্ধান্ত, আমাদের এখন সিদ্ধান্ত নিতে হবে, যেহেতু প্রথম অবস্থার ক্ষেত্রে 5 বছর পরে মোট মূল্য অপেক্ষায় দ্বিতীয় অবস্থার ক্ষেত্রে 5 বছর পরে মোট মূল্য কম, সেহেতু প্রথম অবস্থাতে অর্থাৎ এক্স ব্যাংকে 6,00,000 টাকা ওয়াই ব্যাংকে 4,00,000 টাকা জমা রাখলে তিনি অধিক লাভবান হবেন।